আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা গড়ল ইতিহাস। আফগানিস্তানের বিরুদ্ধে রান চেস করতে নেমে রোহিত শর্মা বিধ্বংসী 131 রান করে শুধু আজ সচিন তেন্ডুলকার ক্রিস গেইলের রেকর্ড ভাঙল না, তৈরি করলো 5-5টি বিশ্ব রেকর্ড, যে রেকর্ড কোনোদিন কেউ ভাঙতে পারবে না। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কীভাবে আজ এইমাত্র রোহিত শর্মা আফগানিস্তানের বিরুদ্ধে রান চেজ করতে গিয়ে বিধ্বংসী একটা 131 রানের ইনিংস খেলল এবং সেই ইনিংসে কোন 5টি বিশ্ব রেকর্ড তৈরি করলো যা কোনোদিন কেউ ভাঙতে পারবে না। হ্যাঁ বস, বলে রাখি আফগানিস্তান এদিন প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 272 রান তুলেছিল, আর সেই রানকে তাড়া করতে নেমে আজ ভারতের হয়ে রোহিত শর্মা বিধ্বংসী একটা 84 বলে 131 রানের ইনিংস খেলে রাশিদ খানের বলে আউট হন, যেখানে তিনি আজ 155 স্ট্রাইক রেটের সাথে 5টা ছক্কা এবং 16টি চার মারেন দিল্লির বুকে, আর যার ফলে তিনি 5-5টি বিশ্ব রেকর্ড তৈরি করেন। হ্যাঁ বস, আজ তিনি ভারতের হয়ে বিশ্বকাপের ইতিহাসে ফাস্টেস্ট সেঞ্চুরি 63 বলে লাগিয়ে দেন, যেখানে এর আগে ভারতের হয়ে কপিল দেব 72 বলে সেঞ্চুরি করেছিলেন 1983 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, তিনি আজকের ম্যাচে বিধ্বংসী একটা সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেন, যেখানে এ পর্যন্ত সচিন তেন্ডুলকার বিশ্বকাপের ইতিহাসে 44টা ইনিংস খেলে 6টা সেঞ্চুরি করেছিল, সেখানে আজ রোহিত শর্মা মাত্র 14টা ইনিংস খেলে সেই রেকর্ড ভেঙে দিয়ে 7টা সেঞ্চুরি করেন। এছাড়া শুধু তাই নয়, আজকের ম্যাচে তিনি বিধ্বংসী 131 রানের ইনিংস খেলে বিশ্বকাপের ইতিহাসে ভারতের হয়ে সব থেকে বেশি রান করার রেকর্ডও তৈরি করেন। হ্যাঁ বস, যেখানে বিরাট কোহলি 4-4টা ওয়ার্ল্ড কাপ খেলা সত্ত্বেও মাত্র 1115 রান করেছিল, সেখানে রোহিত শর্মা মাত্র 3টা বিশ্বকাপ খেলেই ভারতের হয়ে সব থেকে বেশি বিশ্বকাপে রান করা ব্যাটসম্যানে পরিণত হন। শুধু তাই নয়, আজকের ম্যাচে তো তিনি 5টা বিধ্বংসী ছক্কা লাগানি, তার মধ্যে 1টা ছক্কা ছিল 93 মিটারের। হ্যাঁ বস, এ পর্যন্ত বিশ্বকাপ 2023-এর সব থেকে লম্বা ছক্কা তিনি মারেন আজ, যার ফলে মার্কো জনসন যে 89 মিটারের ছক্কা মেরেছিল সেই রেকর্ড ভেঙে যায়। সেটা শুধু তাই নয়, আজকের ম্যাচে তিনি বিধ্বংসী যে 5টা ছক্কা লাগান, সেই সুবাদে এ পর্যন্ত যে ক্রিস গেইল ক্রিকেট ইতিহাসে 553টি ছক্কা লাগিয়েছিল সেই রেকর্ড ভেঙে দেন আজ রোহিত শর্মা। যা এই সমস্ত রেকর্ডগুলো আমার মনে হয় না অত সহজে ভাঙতে পারবে বা কারুর ভাঙার ক্ষমতা রয়েছে।